গো সব ভালো লাগে না, তোমার যেটা গল্প করা যায় না, মা কি করছে গো বড়, ঘুমাচ্ছে, দেখো না দেখো না, আরে তোমাদের সাথে কথা বলা যায় না শান্তিতে, এক্ষুনি ঠিক আছে আসুন, এই দেখো আমার লাল রঙটা তোমার পছন্দ ছিল না, আমি কি এখন পড়ছি থরি, এই তো কদিন আগে পড়লাম, তুমি পরে আমার লাগলে আমি চেন। ও ছোট বৌদি ছাড়ো না, জানোই তো মা কিরকম, মা আগা গোড়াই এরকম গো, ছাড়ো তো, আমরা তো জানি তুমি কিরকম, আমরা কিছু তোমায় কোনোদিন বলেছি? ও মা বলছে বলো, তুমি মায়ের কথা এক কান দিয়ে ঢোকাবে এক কান দিয়ে বার করে দেবে। তোমার নতুন চাকরিটা কি হলো, হয়ে গেছে বলো নি কেন আমাকে? আরে ইন্টারভিউ তো দেখেছে মানে তোমার হয়েছে। আরে ছোট বৌদি তুমি ঠিক, তুমি মিষ্টি খাও, হয়ে গেছো চাকরি। কুকুরটা রাখছে কোথা থেকে তখন থেকে, রিম্পারা দ্রুত, ও মা চলো দেখে আসি দেখে আসি, আমার কি ভালো লাগে, আর তোমার নন্দাই নিতে দেয় না তো, চলো বাবা এটা রাখো, হ্যাঁ মার দিকে কি দা বৌদি, আমি যখন দেবো তুমি বলবে না, না 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 এটা তো মা মানতো, হ্যাঁ মা নিয়ে নিলে আমাকে বলবে। আমি তো বলি সবাইকে, বাবা আমার দাদার মেয়েদের মতো আমার দাদার ঘরে সোনা জন্মেছে, আমার ছেলেগুলোর মতো নেশা উচ্চিঙ্গে হয়েছে, একটা বিয়ের কানের তো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, তো পছন্দ হয়েছে না, তুমি পড়ো এখন, আমার যখন লাগবে আমি বলে দেবো। কি হবে কি, তা তুমি কি আমার কানের দুল দিয়ে পাঠিয়ে যাবে বৌদি? আর আমি তো বাড়ির লোককেই দিচ্ছি, আমি কি বাইরের লোককে বিলিয়ে দিয়ে আসছি নাকি? সত্যি বাবা, না মা বড় বলে কি মা যা খুশি বলবে এখন, ভুলটা তো ভুলই, দাদার তো জানা উচিত না যে মা এসব করছে, না 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 ছোট বৌদি আমি আমি যাবো, এই না না আমাকে এগোতে যেতে হবে না, আমি একা চলে যাবো। বাপ রে সারাদিন এই গরুর খাটনি খেটে আমার মার মুখ শুনে কি একটু রেস্ট নাও, যাও আমি চলে যাবো একা।